আর এই গলদা চিংড়িগুলো দেখুন কত সুন্দর দেখতে। গলদা চিংড়ি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি গলদা চিংড়ির কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, হলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চারিদিকটা একদম সবুজ আর সবুজ, আগে ছিল হলুদ আর হলুদ, এখন সবুজ আর সবুজ। বন্ধুরা দেখুন আজকে গলদা চিংড়ি আনা হয়েছে, আর এই গলদা চিংড়িগুলো দেখুন কত সুন্দর দেখতে। তাই এটি একটা রেসিপি তৈরি করা হবে, আর মাছটা আমি এখন কেটে নেব। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এখন পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নেব। আমি মশলাগুলো বেটে নেব, জিরে, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেব, লবণ, এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা এলাচ দুটো, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজে টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ, এক চামচের কম একটু হলুদ গুঁড়ো, আদা বাটা,
আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়ার জল, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। ভালো করে কষে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন জল দিয়ে দেব, জল ভেজে রাখা গলদা চিংড়ি দিয়ে দেব। গলদা চিংড়ি রান্না করলে কিন্তু কালারটা একটু কালচে মতন হয়, আর খেতেও দারুণ হয়। এই দেখুন একটু কালচে মতন কালার হয়। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব ধনে পাতা কুচি, গলদা চিংড়ি। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে।